এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল শুক্রবারই। আজ থেকে সেটি শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ এখন উড়িষ্যা উপকূল। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ রয়েছে। আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এই নিম্নচাপের অভিমুখ রয়েছে ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যার দিকে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি, অন্যান্য জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে বুধবার রাত থেকেই। এর জেরে পুনে প্রায় জলে ডুবে গিয়েছে, প্রায় একই অবস্থা মুম্বাইয়ে। এদিকে আজ সেখানে পরিস্থিতি আরো খারাপ হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে, বহু জেলায় জনজীবন বিপর্যস্ত। এই বৃষ্টির জেরে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুনে। সেই শহরে বহু জায়গাতে ঘরবাড়িতে জল ঢুকে গিয়েছে, অনেক নিচু এলাকাতে তো বাড়ি প্রায় জলের তলায় চলে গিয়েছে। ভারী বৃষ্টির জেরে পালঘর, কল্যাণ, কোলাপুর, পুনে, রায়গড়ে জনজীবন বিপর্যস্ত। এদিকে আজ অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে রায়গড়, সাতরা এবং রত্নাগিরি জেলার জন্য। এদিকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কোলাপুর, পুনে, সিন্ধুদুর্গ, মুম্বাই, থানে এবং পালঘরের জন্য। এদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনো কোনো জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি দেখা মিলতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী চব্বিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্র পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে বারণ করেছে হাওয়া অফিস। কেননা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার, আবার কখনো কখনো ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং সমুদ্র উতাল হয়ে উঠতে পারে। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যর আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই লঘুচাপটি মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে। মনসুন সময়ে বঙ্গোপসাগরে প্রতি বছর এমন লঘুচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে এই কয়েকদিন গরম বাড়বে, এরপর লঘুচাপটি ল্যান্ডে অতিক্রম করলে বৃষ্টি বাড়বে। লঘুচাপের প্রভাবে আগামী তিরিশ তারিখের পর থেকে সারা দেশে ভারী বৃষ্টির আভাস রয়েছে। আজকে যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টি আগামীকাল আরো কমে যাবে। রবিবার হতে হতে বৃষ্টির মাত্রা আরো কমে যাবে। রবিবার বৃষ্টি রয়েছে, তবে খুবই হালকা, যেটা শুধুমাত্র ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে কিছুটা ছিটে ফোটা বৃষ্টি বা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। বৃষ্টি আগামীকাল হতে পারে সোমবার আরও বৃষ্টির মাত্রা কমে যাবে। তবে তিরিশ তারিখ থেকে আবারও এক দফায় বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে, কারণ আগামী তিরিশ তারিখ নাগাদ আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। বিশেষ করে বাংলাদেশের সমুদ্রের তীরবর্তী জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়
হতে পারে, যার প্রভাবে আবারও কিন্তু বৃষ্টি হতে পারে। কেননা যেই সিস্টেমটি কিছুটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, যার ফলে আগামী 30 তারিখের পর থেকে কিছুটা বৃষ্টি বাড়বে। 30-31 তারিখে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী জেলা সহ উপরের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে বৃষ্টি বাড়বে আগামী জুলাই মাসের 31 তারিখ বুধবার থেকে, এবং আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 3 তারিখ আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি নেই, এই পর্বে নেই। উত্তরবঙ্গে মূলত বৃষ্টি হলেও সেটা কিন্তু খুবই হালকা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আগস্ট মাসের প্রথম সপ্তাহ করে বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিশেষ করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকটাই বাড়তে চলেছে, এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী এবং এদিকে মেহেরপুর, খুলনা এই সমস্ত বিভাগেও বৃষ্টি বাড়বে, এবং উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে। যেমন বাংলাদেশের রংপুর বিভাগ এবং এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে শুক্র ও শনিবার।